বিশুদ্ধ পঞ্চিকা অনুযায়ী গতকালই ছিল দশমী। চারদিন মূর্তি কাটিয়ে দুই পুত্র দুই কন্যাকে নিয়ে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। গতকাল দুপুর থেকে শুরু হচ্ছে প্রতিমা নিরঞ্জন। রাজধানী বটতলাস্থিত দশমী ঘাটে দেখা গেছে বাড়িঘর সহ বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জনের চিত্র। রবিবারও সেই একই চিত্র পরিলক্ষিত হলো। প্রতিমা নিরঞ্জন করার দায়িত্বে রয়েছে 100 জন কর্মী, সঙ্গে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ এবং টিএসআর, একই সাথে রয়েছেন সাফাই কর্মীরা। এদিন দশমী ঘাটের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে দশমী ঘাট পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, রাজ্যে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে শারদোৎসব সম্পন্ন হয়েছে। এবারে মায়ের বিদায়ের পালা। তারই অঙ্গ হিসেবে গতকাল প্রায় 63টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে দশমী ঘাটে, এবং আজ সকাল থেকেও একইভাবে চলছে প্রতিমা নিরঞ্জন। আর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে সে বিষয়টিকে মাথায় রেখে গত 2 বছরের তুলনায় এবছর প্রতিমা নিরঞ্জন ঘাটে আরও আধুনিক ব্যবস্থাপনা রাখা হয়েছে। এমনিতে আমি বলবো যে আমাদের রাজ্যে খুব সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব হয়েছে, এবং তারই প্রতিফলন আমরা দেখছি গতকালকে থেকেই, গতকালকে 63টা প্রায় 63 প্রতিমা বিসর্জন নিরঞ্জন করা হয়েছে আগরতলা শহরে, বাড়িঘরে, দুর্গাবাড়ি, প্রভাবাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এসছে। আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে। আমাদের ব্যবস্থাপনা গত 2 বছর যেরকম ছিল, মানুষ খুব খুশি হয়েছিল, পুজোতেরা যারা এসেছিলেন ব্যবস্থাপনা থেকে আনন্দিত হয়েছিলেন, প্রশংসা করেছেন, তার চেয়েও এবার আরও ভালো বিশেষ পদ্ধতিতে এবং আধুনিকভাবে আমরা এই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছি। সমস্ত দিকটা পাকা করা হয়েছে, একদম মার্বেল টাইল পেপার ব্লক দিয়ে, কোথাও বর্ষা হলে কোনো অসুবিধা হবে না। 3টি ক্রেন আছে, আমাদের 100 জন কর্মী আছেন যারা ম্যানুয়ালি করবেন, তাদের সহযোগিতা করছেন। সার্বিকভাবে যারা পুজো কমিটি, যারা পুজো প্রতিমা নিয়ে এসছেন, তাদের কিছু করতে হবে না। আমাদের পুরনো থেকে আমাদের ঢাকবাদ্যর মাধ্যমে এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মহিলারা উদ্বোধনী সংগঠন বাজিয়ে প্রতিমা মাকে বিসর্জন দিচ্ছে। সার্বিকভাবে আমি বলবো যে এটা এই উত্তর পূর্বাঞ্চলে একটা নয়া ব্যবস্থাপনা, যেটা এই রাজ্যের মানুষ বা শহরের মানুষ কোনোদিন দেখেননি। তো আমার কাছে প্রত্যাশা থাকবে যে ক্লাবের যারা আসবেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন, গত 2 বছর যেভাবে করেছেন। আমাদের সরকার আসার পর আমরা এসব দিকটা চিন্তা করছি, যেগুলি মানুষের সমস্যা ছিল, যেগুলি মানুষের চাহিদা ছিল, এবং প্রতিমা নিরঞ্জন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছিল, দুর্গা উৎসব এখন সারা রাজ্যের মানুষের উৎসব হয়ে গেছে। আমাদের শুধু রাজ্যে নয়, বিভিন্ন প্রদেশে, ভারতবর্ষে পুজো হয়, বিদেশেও পুজো হয়। সার্বিকভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী আগরতলা শহরে পুজো দেখতে আসে। তো তাদের এই প্রতিমা নিরঞ্জনে অনেকে শুধু প্রতিমা নিয়ে আসেন না, প্রতিমা নিরঞ্জন উপভোগ করতে আসেন, দেখতে আসেন। তাদের স্বাচ্ছন্দ্যে দেখার জন্য আমাদের পারমানেন্ট সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছি, আলোর ব্যবস্থা করেছি, নতুনভাবে সাজানো করা হয়েছে, পাকা ঘাট করা হয়েছে, যেটা আগে বিসর্জন করতে আসলে বা নিরঞ্জন করতে আসলে যেটা অসুবিধা করতে হতো, আগে দুর্ঘটনা করতো, লোক মারা যেত, সারা রাত্রি হতো, এখন যদি বড় প্রতিমা আনে আমি 10 মিনিটের বেশি বিসর্জনের সময় লাগে না। কাজে সার্বিকভাবে আমরা আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি, আমাদের রাজ্য সরকার সকলের সহযোগিতা, সার্বিকভাবে যারা পুজো উদ্যোক্তা তাদের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা এই কাজটা করতে যাচ্ছি। উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মায়ের কমন অর্থাৎ পুজো কার্নিভাল। বিগত বছরগুলো নিয়ে এবছর কার্নিভ্যালে অংশ নেবে প্রচুর সংখ্যক ক্লাব, তাই কার্নিভ্যালকে ঘিরে ওর রবিবার শেষ পর্বে প্রস্তুতি চলছে প্রতিমা নিরঞ্জন ঘাটে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।